বাংগালোরের মডেল প্রতিযোগিতাত উজলির অসম কন্যা। ইন্ডিয়ান ট্রেডিশনেল ফ্যাশন লীগ 2023 উইনার হিসাবে অসমলৈ গৌরব কহিয়া আনিবলে সক্ষম হল কলিয়াবর শিলঘাটৰ নিষ্ঠা লস্করে। উদ্ভাবর উদ্যোগত সোশিয়াল এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনে আয়োজন করা ইন্ডিয়ান ট্রেডিশনেল ফ্যাশন লীগ 2023 চ্যাম্পিয়নশিপত নিষ্ঠায় কেইবাটাও শাখাত প্রথম স্থান দখল কৰিবলৈ সক্ষম হয়। পূর্বতেও নগাঁও, তেজপুর আর গুয়াহাটীত অনুষ্ঠিত প্রতিযোগিতাসমূহ উজ্বলি উঠিছিল নিষ্ঠা। শিলঘাট, রবরবাড়ি গাঁৱৰ বিশ্বজিৎ লস্কর আর মাতুমণি লস্করৰ জীয়রী নিষ্ঠায় ভবিষ্যতে এগারী ভাল মডেল হওয়ার সপোন মনত পুহি রাখিছে। ওম অফিসিয়াল ডেভেলপমেন্ট এন্ড ফাউন্ডেশন পাওয়ার্ড বাই উদ্ভব প্রেজেন্স ইন্ডিয়ান ট্রেডিশনেল ফ্যাশন লীগ, তাত মই উইনার হয়েছো আর অল ক্যাটেগরিজর ভিতর মই বেস্ট ওয়াক পাইছো। মিস, মিসেস, টিনস, কিডস সকলের ভিতর সাবটাইটেলত মই বেস্ট ওয়াক পাইছো। ক্রেডিট কাক দিব? ক্রেডিট মই সেউতি ম্যামক দিব খুঁজো, আমার অর্গেনাইজার সেউতি ম্যাম। তেখেতে বহুত সাপোর্ট করেছে আর সকল কন্টেস্টেন্টকে বহুত মরম করেছে, তেখেতক থ্যাংক ইউ। ইয়ার পূর্বে আর কত কত কন্টেস্ট করেছে? ইয়ার পূর্বে মই নগাঁওত করেছো মিস্টার এন্ড মিস আসাম, তাত মই সাবটাইটেলসও পাইছো, তাত মই উইনারও হয়েছো। তারপর মই অগ্নিগড় করেছো মিস্টার এন্ড মিস অগ্নিগড়, আর তারপর মই গুয়াহাটীত করেছো মিস্টার এন্ড মিস আসাম স্পার্ক ইভেন্টে প্রেজেন্ট করেছো। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা মই এজনী ভাল টপ মডেল হব খুঁজো। কলিয়াবরৰ পৰা অনুকৰা ৰিপোর্ট, টিএনএল নিউজ।